বাদ মাগরিব বয়ান, বগুড়া মদিনা মসজিদ, 21 অক্টোবর 2009 সাল। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، أو كما قال عليه الصلاة والسلام. কিছু নিষ্পাদন হচ্ছে শব্দ বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহ কিছু আহকাম, কিছু করা কিছু না করা, যেগুলো করতে বলেছেন করা, যেগুলো না করতে বলেছেন না করা। আর এর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরতের ভালোই ভালাই রেখেছেন। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তির জীবন রেখেছেন। আমরা আমাদের সাধ্যমতো আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, অনেকটা মানি, ভুল থেকে যদিও হয়ে যায়, কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে এই আল্লাহর হুকুম মানার পরেও যে আশা করি শান্তি ইতমিনানের জীবন হবে তা তো দেখা যায় না। আশেপাশে কিছু বেদীর লোকের সাথে যাদের মধ্যে দিনদারি আমাদের চেয়েও কম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারাই তো বরং অনেক ব্যাপারে আমাদের চেয়ে বেশি শান্তিতে আছে। আল্লাহর কথা তো সত্য, দিনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন, কিন্তু সেই শান্তি অনুভব তো করতে পারি না। আর এর জন্য মনে নানান ধরনের প্রশ্নও জাগে। আল্লাহ তাআলা ইতমিনানের জীবন রেখেছেন দিনের মধ্যে, কিন্তু তার কিছু শর্তও আছে।
আমরা অনেক সময় আল্লাহর হুকুম মানা বলতে শুধু করার স্তরে মানা বুঝি। করা কয়েক স্তরে আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা এক স্তর, আরেক স্তর দিমাগের চিন্তা করা, ওটাও এক ধরনের করা, আর মন দিয়ে অনুভব করা ওটাও করা। পরিপূর্ণ দিন দাবি করে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেরকম আল্লাহ হুকুম মানা, দিমাগের চিন্তাও আল্লাহ হুকুম মতো করা, আর মনের অনুভূতিকেও আল্লাহ হুকুম মতো বানানো। যদি তিনটা সম্পূর্ণভাবে মিল থাকে আল্লাহর কথা মতো, তবে তো তার মধ্যে তিন স্তর অর্থাৎ সম্পূর্ণভাবে দিন এলো, আর সেই অবস্থায় আল্লাহ তাআলা তাকে ইতমিনানের জীবনে দান করবে। আর যদি একটা হলো আরেকটা হলো না, তার নিজের মধ্যেই বিরোধ আর এর কারণে তার মধ্যে পেরেশানি হবে। একটা কথা দৃষ্টান্ত দিলে হয়তো কথাকে পরিষ্কার হবে। দুজন তারা ফজরের নামাজ পড়েন, একজন ভোরবেলা নিজেই চোখ ভেঙে খুলে যায়, ঘুম ভেঙে যায়, আর বিছানা থেকে উঠতে ভালো লাগে আর শুয়ে থাকতে ইচ্ছাই করে না, আর উঠে ওযু করা নামাজ পড়া সবগুলোতে ভালো লাগে, তার নামাজও পড়ে। আরেকজন তার ঘড়ি দিয়ে এলার্ম দিয়ে জাগতে হয়, বা কাছে মসজিদ আছে আজান একেবারে মাইকে জোরে শোনা যায়, ঘুম ভেঙে যায়, কিন্তু চোখে ঘুম থাকে, মনও চায় যে আর একটু ঘুমিয়ে নেই, উঠতে মন চায় না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে নিজেকে বাধ্য করে উঠার জন্য, আর উঠতে তার কষ্ট হয়। আর যেহেতু উঠতেই কষ্ট হয়, তো গিয়ে ওযু করতেও কষ্ট হয়, নামাজে যেতেও কষ্ট হয়, সবই মনের বিরুদ্ধে করছে ঠিকই, কিন্তু মনের বিরুদ্ধে করছে। আর আরেকজন তার ভালোই লাগছে, অথবা মনের বিরুদ্ধে হওয়ার কোনো সমস্যা নেই এখানে। তো এই দুজনের আমলের মধ্যে পার্থক্য আছে, একজন আমল করছে ঠিকই কিন্তু এই আমলের মধ্যে সে আনন্দ পাচ্ছে না, এর মধ্যে ক্লান্তি অনুভব করছে, আর আরেকজন ক্রম ক্লান্তি নয়, আমলের মধ্যে সে আনন্দ পাচ্ছে। একজনের আমল শুধু করার স্তরে, তার মনের ইচ্ছা আল্লাহর হুকুমের সাথে মিলছে, মন চায় আর ঘুমায়, আর হুকুম বলছে নামাজ পড়ো, আর আরেকজনের করার ব্যাপারেও আল্লাহর হুকুম সাথে মিলছে, আল্লাহ বলছে নামাজ পড়তে পড়ছে, আবার আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে তার মনও সেটাই চাচ্ছে, এর জন্য ওর জন্য করা অনেক সহজ হয়ে গেল। ছাড়ার ব্যাপারে ওরকম দুজন, তারা আগে কোনো এক সময় বেদিনের মধ্যে ছিল আর মদ খেত, তারপর দুজনে তওবা করলো, মদ খাওয়া ছেড়ে দিল, ছেড়ে দিয়েছে যদিও এখন আর মদ খায় না, কিন্তু একজনের ওই দিকে মন টানে আর গন্ধ লাগলে গন্ধ ভালো লাগে, একটু অজান্তেই একটু লম্বা শ্বাস নেয়, একটু ভিতরে একটু গন্ধ নেয়, ভালো লাগে, কিন্তু নিজেকে সংবরণ করে। যেসব মজলিশ এইসব হয় ওরকম মজলিশ দেখলে মন টানে, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়। তো এই যে নিজেকে মনের টানের বিরুদ্ধে নিজেকে সামলাচ্ছে, এর জন্য তার মনে কষ্ট হয় কিন্তু করে। অপরজন ওর আর ওই দিকে কোনো আকর্ষণই নেই, গন্ধ আর ওর কাছে সুগন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে, আর ইচ্ছাই করে ওর জন্যে ছেড়ে, যার ইচ্ছাই করে না
আর দুর্গন্ধ লাগে। ওর জন্যে ছেড়ে দেওয়ার মধ্যে এখন আর কোনো কষ্ট নেই, কিন্তু যার ইচ্ছা করে মন টানে তার এ হুকুম মানার ব্যাপারে কষ্ট আছে। তো দুজন হুকুম মানছে, কিন্তু একজনের হুকুম মানার ভিতর কষ্ট অনুভব করে, আরেকজন হুকুম মানার মধ্যে কষ্ট অনুভব করে, ওটার মধ্যে তার মানে আনন্দ লাগে। আমরা অনেক সময় আল্লাহর হুকুম মানি, কিন্তু মনে প্রাণে না হওয়ার কারণে ওই হুকুম চলে একদিকে আর আমার মন যায় আরেক দিকে। ওই দুরুদ হওয়ার কারণে একটা কষ্ট হয়। ছাগলের গলায় দড়ি আর মালিক তাকে নিয়ে নিয়ে চলছে, তো মালিক যেদিকে যাচ্ছে ছাগল ওইদিকে যাচ্ছে, দড়িতে আর টান পড়ে না, গলায় ব্যথাও লাগে না। কিন্তু ছাগল যদি অন্যদিকে যেতে চায় আর মালিক তাকে জোর করে টানে, তো সে কোন মালিকের টানেই যাবে, মালিকের যে শক্তি তার বেশি নয়, কিন্তু গলার মধ্যে একটা সার্বক্ষণিক ব্যথা থাকে তার ইচ্ছার মিলিন না হওয়ার কারণে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দীন দিয়ে, দীন শুধু বাহ্যিক আমলের নাম, আমল আর সেই আমলের সাথে কিছু চাও, সব কাজ মোটামুটি দুই অংশ রাখে, একটা বাইরে থেকে দেখা যায় আর আরেকটা মনের ভিতর যেটা আশা করে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাঈমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, যারা আল্লাহর ভয়ে দাঁড়ায় কিয়ামে সুজদাতে, এটা হলো ইবাদত আমল করে। ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আখিরাতকে ভয় করে আর আল্লাহর রহমতের আশা করে। একটা হলো বাহ্যিক, যেটাকে আমল বলা হয়, কিয়াম সুজদা, শোনা যাচ্ছে না? ওই বাইরের ওই পাখাটা বন্ধ করে দিয়েছিল, ওটা তো প্রয়োজন নয়, এই পাখায় যথেষ্ট। ওইটা ওইটা একটু বন্ধ করে দিলে এই দু তিন তারিখ যথেষ্ট খান। সব কাজ দুই অংশ মিলে একটা কাজ হয়। কৃষক আমের আটি বপন করছে আর আম খাওয়ার আশা করছে। আম পাওয়ার আশা যদি না থাকে আর শুধু আটি বপন করলো, তো ওইটা কোনো কাজ হলো না, ওইটা পাগলের পাগলামি হলো। আটি বপন করছে ঠিকই, কেউ জিজ্ঞেস করলে যে তুমি কী চাও, কিছুই না, তো সেটা কোনো সুস্থ মানুষের কাজ হলো না। কারণ প্রত্যেক কাজের বুনিয়াদ হবে এই কাজ থেকে যে পরিণতি আশা করে সেই আশা করা, আর ওই আশা যদি না থাকে তাহলে তার কাজই অর্থহীন। আমের আটি বপন করছে আর কাঁঠাল আশা করে, তো যে আমের আটি বপন করলো আর কাঁঠাল আশা করে, গাছ যখন বড় হবে তারপর মুকুল আসবে, মুকুল আসবে কিন্তু মুকুল দেখে ওর খুশি লাগবে না, কারণ ও মুকুল আশা করছে না, আশা করছে আমের ফুল কাঁঠালের ফুল। মুকুল দেখবে মনে পেরেশানি হবে যে ব্যাপারটা কী হলো, মুকুল পড়লো তারপর কচি আম বেরোলো তাতেও তার কোনো আনন্দ লাগবে না, মুখে যদি দিয়ে দেখে তো আমের যে আটকাট কচি কাঁঠালের যেরকম কষ হওয়ার কথা সে ওটাই আশা করে, কচি কাঁঠালের তার স্বাদ জানা আছে, কষ হয় এখানে লাগলো টক, তো আবার তার মনের মধ্যে বিভ্রান্তি লাগবে। কারণ আমল ঠিক,
কিন্তু এই আমলের পেছনে যে আশা থাকা দরকার ওই আশা ঠিক নয়। আল্লাহ তাআলা দিন দিয়েছেন আল্লাহর রহমতের আশার জন্য, আল্লাহর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় থেকে বাঁচার জন্য। যদি আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় না থাকে, বরং দুনিয়াতে মানুষের কাছে বেজ্জত হয়ে যাওয়ার ভয় থাকে, গরিব হয়ে যাওয়ার ভয় থাকে, শত্রুর কাছে পরাজিত হয়ে যাওয়ার ভয় থাকে, এই দুনিয়ার ভয়গুলোই তার প্রধান ভয়, আল্লাহর সামনে হাজির হওয়া এই ভয় তার দিলের মধ্যে নয়। আবার পাওয়ার ব্যাপারেও দুনিয়ার মানুষ যা চায়, হিন্দু চায়, মুসলিম চায়, ইহু চায়, নাসারা চায়, ফাসিক চায়, ফাজির চায়, ধন দৌলত টাকা পয়সা মান সম্মান ক্ষমতা, ছেলে পুলেকে নিয়ে আনন্দের ফুর্তির জীবন, এগুলো চায়। আর আল্লাহ তাআলা যেসব নিয়ামতের ওয়াদা করেছেন আল্লাহর রহমত দিকে তার নজর নেই, আল্লাহর সন্তুষ্টির দিকে নজর নেই, জান্নাতের নিয়ামতের দিকে নজর নেই, ওগুলো চায় না। তো তার অবস্থা ওই ব্যক্তির মতো যে আমের আঁটি বপন করেছে আর আর কাঁঠাল আশা করে। আর যেহেতু আমের আঁটি থেকে কাঁঠাল আসার কথা নয়, আশা তো মুকুলেরই কথা, মুকুল যখন আসবে, যেহেতু সে আম আশা করে না, মুকুল যখন আসবে তো এই আশা মুকুল দেখে ওর কোনো আনন্দ হবে, কোনো মনে পেরেশানি লাগবে, যেটা আবার কি হলো, যে দিন আশা করে, মেহনত করছে দিনের জন্য, দিন পাবে এটাই ওর জন্য খুশি। তবলিগে গেল, চিল্লা দিল, নামাজের পাবন্দি হলো, সুন্নতের পাবন্দি হলো, ছেলে দিনের মধ্যে ছিল না, ছেলে দিনদারির মধ্যে এলো, নামাজের পাবন্দি করে, সুন্নতের উপর চলে, তাকওয়া পরিত্যাগের উপর চলে, নাজায়েজ কাজ থেকে বাঁচে, কিন্তু পরীক্ষা দিল, HSC তো করলো, ফেল, লাগালো ব্যবসাতে, ওখানেও বেশি লাভটা করতে পারলো না, মনে কিছু আগে আগে শখ ছিল তার জানাশোনা একজন বড় লোক আত্মীয় কিছুটা জানাশোনাও, আর একটা ধারণা ছিল যে তার মেয়ে আছে, সে একজন বড় ব্যবসায়ী ধনী ব্যক্তি, মেয়েও দেখতেও ভালো, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তার কাছে বিয়ে সাথে বিয়ে দেওয়া হবে, এই দুই ব্যয় হবে, কিছু কিছু এই ধরনের একটা কথাও ছিল, খুব পাকা কথা না হলে। কিন্তু এখন যেহেতু নিজের ছেলে HSC ফেলও করেছে, ব্যবসা সুবিধা করতে পারেনি, এখন তারাও আর এই ব্যাপারে আগ্রহী নয়, কয়েক ব্যাপারে সে ক্ষতি দেখল, HSC তে করলো ফেল, ব্যবসায় লাভ করতে পারলো না, বিয়ের যেখানে সম্ভব ছিল বড় লোকের মেয়ে সেটাও হলো না, যেটা পেয়েছে সুন্নতের পাবন্দি, তাকওয়া পরহেজগারি, ও মেয়েদের সাথে চলে না, ওইদিকে তাকায়ও না, পর যখন হাতে তো নিচের দিকে তাকিয়ে হাতে, এদিকে ওর বাপের এটা কোনো খেয়ালের মধ্যে আসেনি। তো যে মেহনত করেছে ওই মেহনত তার যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি ফসল দিয়েছে, দিয়েছে মাত্র তিন চিল্লা, মাত্র তিন চিল্লা ছেলে মুত্তাকি হয়ে গেল, এটা তো বহুত বেড়ে বড় পাওনা হয়ে গেল, কেউ বড় তো খুব আশা করে না, কেউ মাত্র একটা গাছ লাগিয়েছে, পাঁচ বছর পরে মুকুল আসার কথা, তো দেড় বছর পরেই মুকুলে ভরে গেল আর কয়েক মন আম এলো, কিন্তু ও বিচারা আশা করে কাঁঠাল, আর এতগুলো আম পেয়েও সে খুশ নয়। তো ওর অবস্থা ওই হয়েছে যে তিন চিলা দিয়েছে একবার, এতে তার ছেলে মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে, খারাপ পরিবেশে যায় না, মেয়েদের দিকে তাকায় না, কথা বলে না, একটা ব্যবসার মধ্যে একেবারে পাকা পুরোপুরি নিশ্চিত, হালাল না হলে ব্যবসা করতে রাজি হয় না, কথাবার্তা কোনো ধান্দাবাজি করে না, একেবারে পাকা মুত্তাকি পরেজগার লোকের ব্যবসা ট্যাবসা সুবিধা করতে পারলো না, কিন্তু ওর বাপ মনে মনে পেরেশান, যে আগে যখন চিল্লাও দিলাম না, তিন চিল্লাও দিলাম না, তো ছেলেপুরে তো পরীক্ষা বেশ ভালোই ছিল, পরীক্ষা ভালো রেজাল্ট করছিল, আশা করলাম যে তিন চিল্লা দেওয়ার পরে আল্লাহ তাআলার রহমত বরকত আসবে, ছেলেটি আরও উন্নতি করবে, উন্নতি তো দূরের কথা, যা ছিল তাও গেল,
কারণ কি, যেটা পেয়েছে ওটা দেখা যায় না, আমল ঠিক কিন্তু আমলের সাথে জড়িত আশা যেটা ওই আশা ঠিক, দুইটা মিলে আমল, প্রত্যেক আমলের সাথে তার সম্পৃক্ত আশা আছে। ছেলে পড়াশোনা করছে, কি আশা করো, পরীক্ষায় বেশি নম্বর আশা করো, তো ওর পড়ার মধ্যে আর আশার মধ্যে সামঞ্জস্য আছে। আর পড়াশোনা করছে আর জিজ্ঞেস করো কি আশা করো, যে আশা করি ফসল ভালো হবে, তো পড়াশোনার ফসলে কি সম্পর্ক, সম্পর্কই নেই। দুনিয়ার কাজের মধ্যে মানুষ সাধারণত জানে যে কোন আমলকে কি আশা করে, এরকম ছাত্র পাওয়া যাবে না যে পড়ে আর নম্বর ছাড়া অন্য কিছু আশা করে, এরকম কৃষকও পাওয়া যাবে না যে কৃষি কাজ করে আর ফসল ছাড়া অন্য কিছু আশা করে, বরং যে যে কাজ করে ওই কাজের সাথে জড়িত যে আশা ওই আশাকে মনে রেখেই ওই কাজ করে। ব্যবসায়ী ব্যবসা করে লাভের আশা রেখে, নেতা নেতাগিরি করে মেম্বার টেম্বার হওয়ার আশা রেখে, ছাত্র পড়াশোনা করে নম্বর পাওয়ার আশা রেখে। কিন্তু দিনের ব্যাপারে ভালো করে পরিচিত জড়িত না হওয়ার কারণে আজ কাজ করি দিনের, আর অনেক ক্ষেত্রে আশা করি দুনিয়া, যেটাও দিনের কাজের সাথে কোনো সম্পর্কই নেই। কারণ এক অংশ শুনেছি আর অংশ শুনিনি, ওলামাদের কাছে নিন্দা লোকের কাছে মূসা আলাইহিস সালামের অনেক কথা শুনলাম, মূসা আলাইহিস সালামের আমলে ফজিলতের কথা শুনলাম, আর শুনে এগুলো ভালো লাগলো, আর আমিও মূসা আলাইহিস সালামের পথিক হয়ে গেলাম, উনি যে আমল করতেন আমিও সেই আমল করি, উনি যে পথে চলতেন সেই পথে আমিও চলি, কারণ কথাবার্তা শুনে ওলামাদের কথা শুনে বিভিন্ন জায়গায় আমার মনের মধ্যে মূসা আলাইহিস সালামের পথের পথিক হওয়ার আগ্রহ জেগেছে। কিন্তু ফেরাউনের কারুনের বাড়ির মতো বাড়ি পাওয়ার যে আগ্রহ আগে থেকেই ছিল ওইটা বহাল আছে, ওইটা বদলায়নি। মূসা আলাইহিস সালামের পথের আগ্রহ হয়েছে ঠিকই, কিন্তু ঝুপির আগ্রহ হয়নি। ফলে মূসা আলাইহিস সালামের পথে চলছি আর আগে যে আশা ছিল যে কারুনের বাড়িতে পৌঁছাবো সেই আশাই করছি, তো মূসা আলাইহিস সালামের পথে চলে আর কারুনের বাড়ি পৌঁছাবার আশা করে এই পথ তো ওই বাড়িতে নেবে না। মূসা আলাইহিস সালামের পথে যত বেশি অগ্রসর হবে তত বেশি কারুনের বাড়ি দূরে যাবে আর ঝুপড়ি তত বেশি চোখের সামনে আসবে, আর যদিও ঝুপড়ি না যায় তাহলে যত বেশি চলতে থাকবে তত বেশি মনের মধ্যে অস্থিরতা পেরেশানি বাড়তে থাকবে, যাহাই আমি যাচ্ছি করি ওই চলছে আর ওই পথ যেখানে নিয়ে যাবার ওখানেই যাচ্ছে, কিন্তু যেহেতু ও ওটার জন্য প্রস্তুত নয় আকাঙ্ক্ষী নয়, সেহেতু তার মনের ভিতরে পেরেশানি বাড়তে থাকবে যে আমি যাচ্ছি করতে। আজ আমরা অনেকেই দিনের পথে চলি আর দিন আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের নিয়ত সম্পূর্ণ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে দিনে যে ফায়দা দেয় সেই ফায়দাগুলো আমাদেরকে অনেক সময় দিয়েও দেন, কিন্তু ওই ফায়দা পেয়ে আনন্দিত না হয় পেরেশান হয় যে আবার কি মুসিবতে পড়লাম। আল্লাহওয়ালারা দিন চাইতেন আর ওইটার ওই ফায়দাই আশা করতেন, এরকম জন্য কিছু, এজন্যে তাদের উপর যখন হালাত আসতো আমরা যেগুলো বলেছি অবস্থা আসতো এই অবস্থা কোনো পেরেশানি হতো না, বরং এটাই তারা আশা করেছেন আর এটাই খুশি লাগত। ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি ছিলেন, খুব নাম করা মক্কার প্রথম দিকের মুসলমান, মক্কাতে যখন মুসলমানরা কাফিরদের খুব অত্যাচারে তখন ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু ওনার চাচা খুব বড় সর্দার ছিলেন সেই সর্দারের আশ্রয় ছিলেন, এতে ওনার উপর কোনো অত্যাচার হতো না, কারণ সর্দার ঘোষণা করেছে যে ওর উপর যেন কেউ হাত না তোলে। বাকি মুসলমান নানান মুসিবত পেরেশানির মধ্যে মারধর যন্ত্রণা
নানা নির্যাতন। কিছুদিন পরে ওনার এই নিরাপদ অবস্থা নিজের কাছে ভালো লাগলো। ওই যে দিনের পথে চলছেন, দিন যে ফসল আনে সে ফসলও চাই, সবাই দিনের পথে চলে যে ফসল কাজ খাচ্ছে আমি ওই ফসল খাব। আর ওইটা কি ছিল? কাফিরদের হাতে মার খাওয়া, নির্যাতিত হওয়া। উনি যে নিরাপদ আছেন, ওই নিরাপদ অবস্থা ওনার কাছে ভালো লাগলো না, কারণ শুধু আমল বদলায়নি, আমলের সাথে সাথে মনের অবস্থা পরিবর্তন হয়েছে। যে রসুল সাল্লাহ ইসলামের অবস্থাই উনি চান, অন্যান্য মুসলমানদের অবস্থাই চান, ওইটাই আল্লাহ তালার কাছেও পছন্দ আর নিজের কাছেও ওইটা কাম্য। এই জন্য ওনার চাচার কাছে গিয়ে বললেন যে আমি আর আপনার আশ্রয়ে থাকব না। চাচা বললেন, কেন তো আমি আশ্রয় আদায় হক আদায় করার ব্যাপারে কোনো ত্রুটি করেছি নাকি? যে আশ্রয় দিলাম অথচ তোমার আমি দেখাশোনা করলাম না। উনি বললেন, না, আশ্রয়ে পুরা হক আপনি আদায় করেছেন এবং খুব সুন্দরভাবে আদায় করেছেন, কিন্তু আমি চাই যে আমার বাকি মুসলমান ভাইরা যেরকম অবস্থায় আছে আমি ওই অবস্থায় থাকব। তো চাচা বললেন যে তাই যদি হয় তাহলে বাজারে গিয়ে ঘোষণা করো, কারণ আশ্রয় বাজারে গিয়েছিলাম সবার সামনে প্রকাশ্যে, তো বাজারে গিয়ে ঘোষণা করো। উনি বাজারের সবার মজলিসের মধ্যে ঘোষণা করলেন যে আমি আমার চাচা আশ্রয় ছিলাম, আর চাচা আশ্রয় পুরা হক সুন্দরভাবে আদায় করেছেন, কিন্তু এখন থেকে আমি ওই আশ্রয় প্রত্যাহার করলাম, চাচার আশ্রয় এখন থেকে আমি আর নেই। এর কিছুক্ষণ পরই তাদের একটা মজলিস বসেছে, আরবের কবিতা টবিতার খুব মজলিস হতো, আর সেই মজলিসের মধ্যে একজন নাম করা কবি লবি, সে কবিতা বলছে, আলা কুল্লু মা খালাল্লাহি বাতিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি বললেন ঠিক বলেছেন, সদা আল্লাহ ছাড়া যা কিছু আছে সব বাতিল। মক্কার কাফিররা আল্লাহকে মানত, কিন্তু সাথে সাথে আরো মুশরিকদের আরো উপাসও মানত, আল্লাহকে যে অস্বীকার করতে তা নয়, আল্লাহকে মানত কিন্তু সাথে আরো মানত। তো সেই কাফির কবি বলল যে আল্লাহ ছাড়া বাকি সব বাতিল। ওসমান আজম বললেন যে সত্য বলেছে। সে তার কবিতার দ্বিতীয় লাইন বলল, আল্লাহ কুল্লু নাইম লা মুহালা যাইলা, সব নিয়ামত নিঃসন্দেহে শেষ হয়ে যায়। ওসমান আজম বল যে মিথ্যা বলেছে, জান্নাতের নিয়ামত শেষ হয় না। ও খুব রেগে গেল আমার কবিতার উপর কথা বলে, এত সাহস কার, আর জোরে ঘুষি মারল, আর ঘুষি তার চোখে পড়ল, সমস্ত বা চোখে চোখে পড়লো, আর ওটা ফুলে গেল, জোরে মেরেছে আর একটু নীলও হয়ে গেল, জায়গাটা ফুলেও গেল। ওই অবস্থায় কিছু পরে এসছে ওনার চাচা, ওনাকে এই অবস্থা দেখে বললেন যে ভাতিয়ে যা, তুমি যদি আমার আশ্রয়ে থাকতে তাহলে তোমার এই অবস্থা হতো না, কারণ চাচার আশ্রয়ের কারণে কেউ সাহস করতো না। উনি বললেন যে আমার অপর চোখ হতো এটারই আকাঙ্ক্ষা, এক চোখ যে মার খেয়েছে আমার তো অন্য চোখও ওটাই চাই। তো শুধু যে দিনের উপর চলছেন তা নয়, দিনের উপর চলার কারণে যে নির্যাতন আসে ওইটাও চান, ওইটা সহ কেউ একটা চাইল আরেকটা চাইল না, ওইটা হয়, ওইটার সাথে জড়িত সেগুলো আসবে। দুনিয়ার কেউ যখন মেহনত করে তো সবগুলো সহই চায়। যে মহিলা সন্তানের জন্য দোয়া করে ও সন্তানের জন্য দোয়ার ভিতর প্রসব বেদনার দোয়াও করে, কখনো এই কথা বলে না, উচ্চারণ করে যে আল্লাহ তুমি আমাকে প্রসব বেদনা দাও, কিন্তু সন্তানে যখন দোয়া করে ওটা ও জানে যে এটা ওর প্রসব বেদনা সহই আসবে, সেজন্য ওটা সহই দোয়া করে। আর সন্তান গর্ভে এলে তার নানান ধরনের লক্ষণ আছে, কারণ সে তার পরিবারের মধ্যে আরও অনেক মহিলাকে দেখেছে, তার বোন খালা ইত্যাদি তাকে দেখেছে, সন্তান গর্ভে এলে ঘুমায় ঘুম পায় না ঠিক মতো, বমি করে, নানান অসুবিধা কষ্ট এগুলো সে জানে। সে যখন দোয়া করেছে সন্তানের জন্য তো এই সব সহজ দোয়া করে,
এক পর্যায়ে তার গর্ভে সন্তান এলো। ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে যে বলল যে গর্ভে সন্তান আছে, এখানে প্রথম দিকে নিজের কাছে ধরা পড়ছে না, কিন্তু পরীক্ষা ধরা পড়ে, লক্ষণ কিছুই নেই, ঘুমের অসুবিধা হয় না, খাওয়ার অসুবিধা হয় না, বমিও করে না, কিছুই করে না, ওর এই কিছুই লক্ষণ না থাকা ভালো লাগবে না, মনে মনে সন্দেহ, কারণ বিয়ে হয়েছে 14 বছর, এতদিন পর্যন্ত সন্তান হয়নি, আর অনেক দোয়া করেছে, তারপর গর্ভধারণ করেছে, এবং গর্ভধারণ ডাক্তার বলছে ঠিকই পরীক্ষা করে, কোনো লক্ষণ টুকুন যদি না থাকে তাহলে ওর দিলে এতমিনান হচ্ছে। তো ডাক্তার পরীক্ষা টুকা করে বললো যে গর্ভ সন্তান, তো বলছে সন্তান যদি হয় তাহলে আমার বমি বমি হয় না কেন? তো ডাক্তার বলে যে বমি বমি হওয়া তো দরকার নয়, আপনার সন্তান চান, সন্তান আছে, হ্যাঁ সন্তান আছে ঠিকই, কিন্তু আমি সন্তান যে আছে কোনো লক্ষণ তো দেখছি না। তো যে আল্লাহ সন্তুষ্টির জন্য মেহনত করছে, আল্লাহর রহমত চায়, সন্তুষ্টি চায়, সে তো তার লক্ষণ দেখতে চাই, আর ওই লক্ষণ যখন সে দেখবে তার কাছে ভালো লাগবে। আজাবের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের সময় মুসিবত এসেছে উপরে থেকে, নিচে থেকে, ডাইনে থেকে, বায়াতে, সব দিক থেকে, বালাগাতিল কুলুবুল হানাজিরা, জাগাতিল আফসার ও বালাগাতিল কুলুবুল হানাজিরা, চোখ উল্টে গেছে আর জান এসে গলায় ঠেকেছে, একেবারে শেষ অবস্থায় যেরকম জান এখনই বেরোবে, এরকম মুসিবত। আর সাহাবারা বলছেন হাজা মা ওয়াদাল্লাহু রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এইটাই তো আল্লাহ তাআলা ওয়াদা করেছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করেছিল, প্রতিজ্ঞা। ওয়াদা কোন জিনিসকে বলে? ওয়াদা শাস্তিকে বলে না, ওয়াদা বলে যেটা আশা করে পাওনা। তো অবস্থা তো এমন যে চোখ উল্টে গেছে আর জান গলায় এসে ঠেকেছে, আর বলছেন যে আল্লাহ তাআলা এটাই তো ওয়াদা করে। সেটা ওয়াদা হলো কেমন করে? যে আল্লাহ তাআলা যে নিয়ামতের ওয়াদা করেছেন ওই নিয়ামতের লক্ষণের মধ্যে এটা করে, আর এই জন্য এই লক্ষণগুলো যখন এসেছে এগুলো ওই ওয়াদার অংশের মধ্যেই সামিল করছে। জ্বরের রোগ সারার যেসব লক্ষণ আছে, তো যে রোগ সারার লক্ষণগুলো রোগ সারারই অংশ, আচ্ছা প্যারালাইসিস হয়েছে, আর প্যারালাইসিসে মনে হয়েছে যে গরম পানি ঢাললেও লাগে না, সুইচে খোঁচা দিলেও লাগে না, কোনো অনুভূতিই নেই, চিকিৎসা করছে কিন্তু কোনো অনুভূতি নেই, বারবার করে খুঁচিয়ে দেখে কোনো অনুভূতি আসছে কিনা, ডাক্তার চিকিৎসা করছে আশা দিচ্ছে হবে, লক্ষণ কি? যে যখন একটু সেন্স আসতে আরম্ভ করে, যদি তার অনুভূতি আসে, তার প্রথম যেটা অনুভব করবে যে প্রচণ্ড ব্যথা, মরা হয়ে কোনো ব্যথাই নেই, ব্যথা অনুভব করে, আর ব্যথা যদি অনুভব করে ওইটা প্রথম লক্ষণ যে তার এই পায়ের মধ্যে সেন্স আসছে। একদিন একেবারে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল, আর যখন তার প্রচণ্ড ব্যথা উঠবে, এত ব্যথা কোনো অনুভব করেনি, কিন্তু জীবনে এত খুশিও কোনো দিন হয়নি, কারণ এই ব্যথাই তার প্যারালাইসিস সারার লক্ষণ। যতদিন পর্যন্ত প্যারালাইসিস সম্পূর্ণ ছিল কোনো অনুভূতি ছিল না, ব্যথা কিসের হবে, অনুভূতি আসছে এবং ব্যথা হচ্ছে, এইসব তো তার জন্যে যে জানে যে আমার চিকিৎসা আমাকে কোথায় নেবে, আর চিকিৎসা করছে ঠিকই আর তার কোনো ধারণা নেই, তো ও যদি ব্যথা পায় তবে যদি তার নতুন মুতু বসে পড়লাম, প্যারালাইসিস যে মুসিবত ছিলই, কারণ ব্যথা আরেক মুসিবত, কিন্তু যে জানে সে মনে যে এটাই তো সারার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিন দাবি করে বাইরের যে আমল তার সাথে ভিতরে মনের আশা, ইয়াহাজারুল আখিরাতা
ওয়ারজু রহমাত রাব্বি, রাজা এই আশা সহ আমল। আমল হলো আশা নেই তো ওটা কোনো আমলই নয়, আমলটা বাইরের অংশ ছোট অংশ, আমলটা ভিতরের অংশ আর ওতে আসল অংশ। দুনিয়া যত মানুষ যত আমল করে, সে কৃষিকাজ হোক আর ছাত্র পড়াশোনা হোক আর ব্যবসার ব্যবসায়ী হোক আর যেটাই হোক না কেন, তার মূল থাকে এখান থেকে কিছু পাওয়ার আশা। ওই আশা থাকে এত পরিশ্রমে সহায়তা করে, যে দুই কদম যেতে রাজি হয় না, মা বাপকে ছাড়তে পারে না, তার মনে ভিতর যখন বিদেশে গিয়ে ডিগ্রি আনার বা উপার্জনের আশা মনের মধ্যে জাগে তো রানা হয়ে যায়। আজকাল অনেক সময় ইউরোপিতে কোনো কোনো দেশে যাওয়ার জন্যে কঠিন পাহারা, কিন্তু অনেকে ফাঁকিতে যাওয়ার চেষ্টা করে। ফাঁকিতে যাওয়ার যেসব ঘটনা টটনা কখনো কখনো শোনা যায়, কিছু সত্য কিছু মিথ্যা ইত্যাদি, এগুলো শুনে বিশ্বাস করা কঠিন। সমুদ্রে সাঁতার কেটে রানা হয়েছে আর ডুবছ, সংসার সহজ ব্যাপার নাকি। কখনো কখনো কন্টেইনারে করে জাহাজে যাচ্ছে, কন্টেইনার যখন ঢুকাচ্ছে তো ফ্রিজের মধ্যে ঢুকে এলো, ওখানে গিয়ে পৌঁছালে যে মরা পর্বের মধ্যে, বাস্তব ঘটনা শুনেছি, দেখি তো শুনেছি। কিসবের জন্য মানুষ তৈরি হয়ে যায়, অথচ যে রানা হচ্ছে মরে যাবে এই কথা না হলো বিপদ জেনে রানা হয়েছে, কখনো মরেও যাচ্ছে। এরপরেও এরপরে যে দল সবাই সরে যায়নি, একদল মরে গেছে কিন্তু পরে দল আবার আসছে। তো দুনিয়ার চাহিদা যখন মানুষের কাছে থাকে তো কোনো বাধাই তার কাছে বাধা থাকে। ইংরেজরা যখন আমাদের দেশে এসে ও চা বাগান টাগার ইত্যাদি করতে লেগেছে, ম্যালেরিয়া টেলেরিয়া হয়ে বেশুমার মরেছে, কিন্তু ছাড়েনি। ওই একজন ম্যালেরিয়া হয়ে মরেছে, ওপরে যে আরেকজন এসেছে আবার লেগেছে, কত দেশে তো মশাও নেই ম্যালেরিয়াও নেই, এদেশে মরেছে প্রচুর। আশা মানুষকে কাজ করায়। আমরা দিনের আমলের মধ্যে চলে এসেছি আল্লাহর মেহরবানি, কিন্তু দিন আমাদেরকে যে আশা দেওয়ার কথা, মনে জাগাবার কথা, মনে ওই আশা নয়, আশা অন্য কিছু, আর আমল করছি দিনের, আর দিনের সাথে ওই আশা মিলে না, যার ফলে মনের ভিতর এতমিনান নেই। মনের ভিতর যদি বিরোধ থাকে তো এতমিনান হবে কোথায়? ওই যে বাপের কথা, দিনদার হলো আর দোয়াও করছে যে আল্লাহ তুমি আমাকে দিন নসিব করো, আমার আওলাদের মধ্যেও দিন নসিব করো, আল্লাহ তাআলা ওরই দোয়া কবুল করে ফেললেন। ও দোয়া করেছে কিন্তু এই কবুলিয়ত চায়নি, আর আল্লাহ তাআলা তাকে তার ছেলেকে ঠিকই দিনদার বানিয়ে দিলেন। ছেলে যখন দিনদার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, এখন আর ধান দাবি ব্যবসা করতে পারে না, তো ব্যবসা লাভ হলো না তার। দুনিয়ায় পড়াশোনার দিকে এটা যদি যেত তাহলে আরও দুনিয়ার ঝান্দা মজ ভাসত, আল্লাহ তালা ওখান থেকে তাকে সরিয়ে দিলেন। বড়লোকের মেয়েকে বিয়ে করার কথা ছিল, ওখানে পড়তো তো আরেক বেদির মধ্যে পড়তো, ওখান থেকেও তাকে সরালেন। তো বাপই দোয়া করেছে কিন্তু বাপ জানে না কি দোয়া করেছে, আর যখন দোয়া কবুল হয়েছে তো ওই পেরেশান, আমি মনে করি কারো বোধ দোয়া লেগেছে। অথচ ওর দোয়া তো আল্লাহ তারা দিন দিয়েছেন, দিনকে সম্পূর্ণভাবে গ্রহণ করে আমল তার আশা সহ। এই জন্যে আল্লাহর পথে বের হয়ে শুধু একটা আমল শেখা নয়, বরং ওই আমল আমাকে কি দেবে সেই আশা মনের ভিতর জাগান। আর মনের ভিতর যে ফাসিদ আশা আকাঙ্ক্ষাগুলো আছে ওগুলো থেকে মনকে পার করা। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের মনের ভিতরের ফাসিদ চাওয়া, খারাপ চাওয়া মনের ভিতরে। এই খারাপ চাওয়া মনকে পরেশান করে, খারাপ আমল করায়, আর খারাপ আমল যদি নাও করায় কিন্তু খারাপ চাওয়া একটা মনে অস্থির রাখে। আল্লাহ তাআলা ভালো ভালো নিয়ামত দেন, অপছন্দ করেন। ওই নেশাখোর ছেলে যেরকম, সে ওই নেশার জিনিস ছাড়া অন্য কিছু পছন্দ করে, তাকে কোরমা পোলাও দিল তাও তা পছন্দ নয়, হালুয়া মলাই দিল তাও পছন্দ নয়, ভালো ভালো মিষ্টি দিল তাও পছন্দ নয়, ও তো ঘুরে ফিরে চায় নেশাকে।
তো ওই নেশা থাকার কারণে কোনো ভালো জিনিসও পছন্দ করতে পারছে না। আমাদের দিলের ভিতরে ফাসিদ চাওয়া থাকার কারণে আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়ে থাকেন ওই নিয়ামতকে নিয়ামত হিসেবে দেখেন, আসে মুসিবত মনে করে। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজের বাহ্যিক আমলকেও ঠিক করা, যেমন বরং এর চেয়ে আরও বেশি মনের ভিতরে আকাঙ্ক্ষাকে ঠিক করা, নইলে আমার ফাসিদ আকাঙ্ক্ষা পরেশান রাখ। আল্লাহ দেবে নিয়ামত, মনে হবে মুসিবত, এর চেয়ে দুর্ভাগ্য কী আর হতে পারে? সে মুসিবত যদি পড়ে তো মুসিবত তো মুসিবতই, আর নিয়ামত কেউ যদি মুসিবত মনে করে তো সবই তো মুসিবত হলো, মুসিবত তো মুসিবত ছিলই, আর নিয়ামতকেও মুসিবত মনে করে তো তোর সব দিকেই মুসিবত। এই জন্য নিয়ামতকে নিয়ামত হিসেবে চেনা শিখতে হবে। আর এই জন্য আল্লাহকে চাওয়া, সাহাবারা প্রথম তাদের আকাঙ্ক্ষা ঠিক করে, মক্কার 13 বছরে আমলের সংশোধন কিচ্ছু ছিল না, মদ খাওয়াকেও হারাম করা হয়নি আর নামাজ পড়াকে ফরজ করা হয়নি, একেবারে 12 বছর পর্যন্ত 12 বছর গিয়ে নামাজ হুকুম একটু এসছে, তাও আংশিক, কোনো হুকুমই ছিল না। ওই 12 বছর পর্যন্ত সাহাবারা করলেন ওই মনের ভিতরের সংশোধন, যে কী চাই, ওইটার উপর মেহনত হয়েছে 12 বছর। 12 বছরের পরে ওইটার জন্য কিছু কিছু আমলের পথ দেখা হবে, আর মদিনাতে যাওয়ার পরে আরও পরিপূর্ণভাবে। সেই জন্যে আমাদের তো ওরকম তরতিব নয় যে আগে মনের চাওয়াটা ঠিক করি, সাহাবাদের যেরকম ছিল, বরং আমরা একই সাথে আমলও করতে আরম্ভ করি আর ভিতরের ইসলাম করতে আরম্ভ করি, অর্থাৎ আমার আকাঙ্ক্ষা চাওয়াকেও ঠিক করতে চাই, দুটোকেই একসাথে। এই জন্য আল্লাহর পথে বের হতে হবে আর মেহনত করতে হবে। হিনা ভাই ইনশাল্লাহ এই সময় নিয়ত করি ইনশাল্লাহ যে তিন চিল্লার দিনে আল্লাহর পথে বেরোবো আর মেহনত করবো, যার আগে 3 চিল্লা দিন প্রতি বছর 3 চিল্লা নিয়ত করি, আল্লাহ তালা যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এর জন্য বলি ইনশাল্লাহ। বলি ভাই, কোথায় আসবেন আজলো কয়ে আল্লাহ পবিত্র আজিলো করে যে কারা কারা আছে একটু দাঁড়াবে নাকি, কতজন নিজের যাওয়া নয়, কে কে জমাত নিয়ে যাবে বলো, পরীক্ষার পরে হোক আর যখনই হোক জমাত নিয়ে যাও, শুধু আমি যাব আর বলো সব। আরো চেষ্টা করতে থাকবে, দোয়া করো ইনশাল্লাহ হবে, আশা করবে, মেহনত করবে, দোয়া করবে ইনশাল্লাহ তা দেবে, কে যাবে তোমার জানা নেই, কিন্তু মেহনত করলে আল্লাহ তারা দিয়ে দেবে ইনশাল্লাহ। তারও বলি ইনশাল্লাহ, বাকি যারা তারাও বলি কে কবে কখন কতদিনের জন্য। আরো আমরা প্রস্তুতি নিতে থাকি ইনশাল্লাহ, সবাই ব্যাপারে এইটাই, ওনাকে এখানে প্রায় সবাই আমরা পুরনো, শুধু আমার নিজে যাওয়া নয় বরং জামাত তৈয়ার করে জামাত সহ যাওয়া এবং জামাত পাঠানো,
আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। তো বাড়ি গেলে বাড়ি গিয়ে নাকি